Şimdi kapatıyoruz. Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale. Să ne vedem la Janaganamana Adhinayaka Jayane Bharata Bhagya Vidhata Punjab Sindhu Gujarata Maratha Dravida Uttara Vanga Vindhya Himachala Yamuna Ganga Uchala Jalabhi Taranga Tava Shubha Name Jage तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जय जन मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे
টাকা আছে, এটা 1 কোটি টাকা করাবো, এই আমার আর মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি সবার শুরুতেই আমার একটা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম, এটার স্টেটাসটা স্যার জানেছি। জাস্ট ওয়েট, সবাই পরে জানাবো, আমি ওটা একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, তারপরে আফটার সামথিং দ্য বাজেট বলবো আপনাকে। অপেক্ষা করুন প্লিজ। মাননীয় সদস্য সদস্যগণ, অবগতির জন্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভা ধীরে ধীরে পেপারলেস ওয়ার্ড চালু করার উদ্দেশ্য নিয়ে এই প্রথম আমরা প্রাথমিক ব্যবস্থাপনার সঙ্গে কার্যক্রম শুরু করতে চলেছি। ভারত সরকারের মিনিস্ট্রি অফ পার্লামেন্টের এফেয়ার্সের তত্ত্বাবধানে ত্রিপুরা বিধানসভায় জাতীয় ই বিধান চালু প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের দেশকেও সংস্থাপন করার ট্যাবলেটগুলোতে ই বুক রয়েছে, তাতে প্রাথমিকভাবে আপলোড করা বিধানসভার সংশ্লিষ্ট নথিগুলি আপনারা দেখতে পাবেন। আপনাদের অধিকাংশ ই বিধান সংক্রান্ত এই ট্যাবলেটগুলি ব্যবহার করার প্রশিক্ষণ ইতিমধ্যে নিয়েছেন বলে আমি আশা করি। ডেস্কে রাখা ট্যাবলেটের ট্রান্সক্রিপ্ট ব্যবহার করে সদ্য আপলোড করা তথ্যগুলি আপনারা পরিলক্ষিত করতে পারবেন। পর্যায়ক্রমে ত্রিপুরা বিধানসভায় ই বিধান তথা পেপারলেস ওয়ার্ল্ড চালু করার যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমি প্রত্যাশা করছি আগামী দিনে ত্রিপুরা বিধানসভা সম্পূর্ণ ই বিধান তথা পেপারলেস ওয়ার্ল্ড শুরু হয়ে যাবে এবং এখন পর্যন্ত হার্ড কপি আপনারা পেয়ে যাবেন, যতক্ষণ কমপ্লিট ইয়ে না হচ্ছে। আই জাস্ট ওয়ান্ট টু টেল যে আমাদের আমাদের এই বিধানসভায় মাননীয় একজন সদস্য অশ্লীল ভিডিও দেখছিলেন এবং এইটা কিন্তু ন্যাশনাল লেভেলে পর্যন্ত চর্চা হয়ে গেছে, and we did not see any action on the part of honorable speaker. ভারতবর্ষে এটা নতুন ঘটনা না, and already ত্রিপুরা রাজ্যে যুব সমাজের মধ্যে সমাজের মূল্যবোধ অবক্ষয় হচ্ছে এবং একজন রোল মডেল হিসেবে এমএলএস মিনিস্টার আপনি যেটা বলেছেন আপনার রিপ্লাই পাবেন। প্লিজ না, প্রথমে এটা আসতে পারেন, আজকে বাজেট আলোচনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি পাবেন, আপনি উত্তর পাবেন। ধরে নিন, ধরে নিন, আপনি ধরে নিন, মাননীয় 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 হ্যাঁ আপনি উত্তর পাবেন। You will get all information. Mr. Mitra Sahib, Maranda Vidal, Oxford Mitra Babu, Apni, Nabal, Amadir, Vinitra Nata, Joint Reaction, Ami Uttar Devo. In the left, first present the budget. Seta Sabche Vishi Guru Uttar Kona budget. Maranda Sodasa Sodasa Gon. Yakon Sabar Kartu Suchi Olo 2023. Chobish Ing Arthik Salad. Vey Maran. Ami Bolchi Apnake Devo. Ami Bolchi Nana. Ami Bolchi. Ami Bolchi Apnake. আমার
আমার আত্মনির্ভর উন্নত ত্রিপুরা নির্মাণের পক্ষে ব্যক্ত করেছিলাম। আগামী 5 বছরে আমরা সব রাজ্যের সকল মানুষের পক্ষে পূরণে সেই সংকল্পবদ্ধ বাস্তবায়নে নিরলসভাবে সচেষ্ট থাকব। বিগত 5 বছরে আমরা রাজ্যে আর্থিক উন্নয়ন ও কল্যাণে বেশ কিছু পদক্ষেপ পেয়েছি। এই মহতী সভায় উপস্থিত সকলে শুনে আনন্দিত হবেন যে 2022-23 অর্থবর্ষে ত্রিপুরা অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুমানিক হার 8.8% ছিল। একই সময়ে ভারত সর্বভারতীয় ক্ষেত্রে প্রবৃদ্ধির আনুমানিক হার 7.20% থেকে খানিকটা বেশি। আমরা আশা করছি যে 2023-24 অর্থবর্ষে রাজ্য আনুমানিক আর্থিক প্রবৃদ্ধির হার 8.8% হবে, যেখানে জাতীয় আর্থিক আনুমানিক প্রবৃদ্ধির হার 6.5% থাকবে বলে আশা করা যাচ্ছে। রাজ্যকে এগিয়ে যাওয়ার পথে যে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টার সফল। এই বাজেটে অগ্রাধিকারের বিষয়গুলি হল প্রথমত মূলধনী বিনিয়োগের পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির একটি উত্তম দায়িত্ব তোলা করা। দ্বিতীয়ত নারী পুরুষ জনজাতি তফসিলি জাতি অন্যান্য অনগ্রসর জাতি ও সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তৃতীয়ত কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রের বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতির সুনিশ্চিতকরণ এবং পরিশেষের সকলের মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আছে। এগ্রিকালচার ফার্ম অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 2023-24 ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট হিসেবে পরিচিত এবং এর অঙ্গ হিসাবে মিলেট চাষ উপর ব্যাপক সচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং 2001 জমিতে মিলেট চাষের ফলনের জন্য 13 মেট্রিক টন মিলেট বীজ এবছর বিতরণ করা হবে। বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করতে এবং কৃষকদের ফলনের ভালো দাম পাওয়ার জন্য 18 মে 2023 তারিখ দিল্লি হাটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুল প্রজাতির আনারস বাজারজাতকরণ আনুষ্ঠানিক করা হয়েছে। অর্গানিক কুইন পাইনাপেলকে ত্রিপুরার মৌলিক উৎপাদন হিসাবে হুগলি স্থানান্তরণ শুরু করা হয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে 2022 সালে উদ্যানজাত ফসল যেমন বেল 640 মেট্রিক টন, তেঁতুল 162 মেট্রিক টন, আনারস 75 মেট্রিক টন, লেবু 10 মেট্রিক টন বাংলাদেশে এবং 1735 মেট্রিক টন আনারস দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়েছে। এবছর রাজ্য সরকার কৃষি শহর এলাকা শহরে কৃষি ব্যবস্থাপনা শুরু করে। 2022-23 বছরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2.33 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 148 কোটি টাকা সরাসরি দেওয়া হয়েছে। রাজ্য সরকার 2022-23 বছরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা প্রকল্পে কৃষকের প্রিমিয়ামের প্রায় 95% বহন করেছে। এতে 3.65 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। 2022-23 বছরে 6,271টি কেসিসি ঋণের মাধ্যমে 330 কোটি টাকা দেওয়া হয়েছে। 2023-24 বছরে আমন ধানের উৎপাদনশীলতা বাড়াতে মুখ্যমন্ত্রী টিকেটের ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রকল্পের প্রস্তাব করছি, যার মাধ্যমে 1,16,400 হেক্টর এলাকায় এই প্রকল্পের অধীনে উন্নত পদ্ধতিতে চাষাবাসের ব্যবস্থা করা হবে। এর জন্য 10 কোটি টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষকদের উন্নত চাষাবাদের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কৃষক সহায়তা মোবাইল অ্যাপ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা প্রস্তাব রাখছে। রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট এবং গোমতি জেলার অমরপুরের তথ্য প্রযুক্তি সুবিধা সমৃদ্ধ সহ 2টি নতুন এগ্রিকালচার ডেভেলপমেন্ট রিসার্চ ট্রেনিং সেন্টার গড়ে তোলার প্রস্তাব রাখছি। এর জন্য 4.5 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে। এডিবেল রিসার্চ ডেভেলপমেন্ট রাজ্য সরকার দুধ মাংস এবং দুধ পালনের বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা আওতায় 2022-23 অর্থ বছরে 5,644টি বিঘারি, 2,882টি ঘোটারি, 19,808টি পোলট্রি এবং 6,710টি ডাকারি ইউনিট বিতরণ করা হয়েছে। কৃষকদের ঘর করা সুবিধা পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের মাথার পিছু 1.50 লক্ষ টাকা দিয়ে 25টি দুগ্ধজাত ইউনিট, 393টি পিক রেয়ারিং ইউনিট এবং 383টি গোট রেয়ারিং ইউনিট স্থাপন করেছে। 2023-24 আর্থিক বছরে রাজ্যের গ্রামীণ বংশবৃদ্ধির উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে 1.40 লক্ষ কৃত্রিম গর্ভধারণ কোষ ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট সেক্স সল্টেড সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। ভারতীয় একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রশিক্ষণ কেন্দ্র এবং 5টি পানি চিকিৎসালয় আগামী 3 বছরে স্থাপন করা হবে। রাজ্যের পানি সম্পদের সার্বিক উন্নয়নে চলতি প্রকল্পগুলিকে সমন্বিত করে 10 কোটি টাকা বাড়িয়ে বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা চালু করা হবে। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের পোলট্রি ফার্মিং, ছাগল এবং শূকর পালনে সহায়তা করা হবে। হাঁস মুরগি পালনের সাথে জড়িত বিপিএল কিছু ছোট দুগ্ধ খামার এবং শূকর পালনের জন্য এই ধরনের সুদের উপর ভর্তুকি দেওয়া হবে। কৃষকের নিজ এবং সরকারি টাকার গো খাদ্য চাষে সহায়তা এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকদের হাঁস মুরগি মরকের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে। ফিশারিদের ক্ষেত্রে চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 62,000 মৎস্য চাষীকে মাছের পুনরাশ ব্যবহার করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য উৎপাদন উৎসাহিত করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,810 মৎস্য চাষীকে সর্বাঙ্গীন সুবিধা প্রদান করা হয়েছে। সমবায় সমিতি ও স্বসহায়ক দলের সদস্যদের মধ্যে ব্যবসায়িক মনোভাব বিকাশে এবং সমবায়ের মাধ্যমে মৎস্য চাষের ফসলের লক্ষ্যে 191টি সমবায় সমিতি ও স্বসহায়ক দলকে সহায়তা করা হয়েছে। 394 জন মৎস্য চাষীকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সরস্বতী ঋণ দেওয়া হয়েছে। 2022-23 আর্থিক বছরে 20 জন মৎস্য চাষীকে মাছ বিক্রির জন্য বরফের মাছযুক্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষীকে বরফের মাছযুক্ত 3 চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষ যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্য চাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের উৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকা ব্যয় করার জন্য এসেছি। এডুকেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি পিএসসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের প্রস্তাব রাখছি। 2023-24 অর্থ বছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করতে রেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা হয়েছে। 2022-23 অর্থ বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার নামে এক নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছি, যার মাধ্যমে দ্বাদশ শ্রেণী পরীক্ষার প্রথম 100 জন খেলাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষা অনুপ্রাণিত। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরায় শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2,000 কোটি টাকা খরচ করা হবে। যুব সংঘ
মহিলাকে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে আসন্ন ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফিস, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি উপভোগ করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টির ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভে উৎসাহিত করতে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে মাসিক বৃত্তি প্রদান করা হবে। সাধারণ ডিগ্রি কলেজ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাস্টার কালটিভেশন এবং মেডিসিনাল প্ল্যান্স ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের পাঠ্যক্রমগুলি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহায়তা করবে। 2022 থেকে চলতি বছরে পিপিটিভি মডেলের দুইটি নতুন কলেজ স্থাপন করা হয়েছে, এগুলো হচ্ছে জিরানি আর্ন কলেজ এবং কাকবর জেনারেল ডিগ্রি কলেজ। এবং আমি সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবার সুবিধা প্রদান করার প্রস্তাব রাখছি। এর জন্য 15 কোটি টাকা ব্যয় করা হয়েছে। দ্য ধর্মাদিবা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অ্যাক্ট 2022 সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ সুগম করতে বিশ্ববিদ্যালয় স্থাপনের অচিরে আমাদের রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি এডুকেশন হাবে পরিণত হবে। আমি 40 কোটি টাকা ব্যয়ে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এবং 77 কোটি টাকা ব্যয়ে মহারাজা বীর বিক্রম কলেজের নূতন সাইজ বিল্ডিং এবং 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা কুঞ্জবনস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন এর প্রতিষ্ঠানিক এবং প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। ইউথ অ্যাফেয়ার ট্রান্সপোর্ট আমি গর্বের সঙ্গে উন্নতি সমাজে অবগত করছি যে মণিপুরে ইম্ফলে 2022 মে মাসে অনুষ্ঠিত নর্থ ইস্ট রিজিওনাল স্পোর্টস কম্পিটিশন 2022 এ ত্রিপুরা ছেলেদের ফুটবল টিম রৌপ্য পদক এবং টেনিস টিম ব্রোঞ্জ পদক অর্জন করেছে। মধ্যপ্রদেশ 2023 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ফিফথ এডিশন অফ খেলো ইন্ডিয়া শ্রীমতী দেবাঞ্জলি না ছোট প্রতিযোগিতা ব্রোঞ্জ পদক লাভ করেছে। 2023 চব্বিশ বছরে কৈলাসগঙ্গ উদয়পুরে 25 কোটি টাকা পেয়ে বিদ্যুৎ আবাস স্থাপন করা হবে। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে 9.21 কোটি টাকা ব্যয়ে শান্তির বাজারে একটি স্টেডিয়াম তৈরি করা হবে। অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী মহিলা খেলোয়াড়দের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি মুখ্যমন্ত্রী স্টেট কালেক্ট সার্চ প্রোগ্রাম চালু করার জন্য প্রস্তাব রাখছি। এছাড়া 2023-24 বছরে বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের স্কলারশিপের সুবিধা দিতে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম চালু করার প্রস্তাব রাখছি। এই প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 8 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023-24 বাজেটে শিক্ষা এবং যুব বিষয়ের ক্ষেত্রের জন্য আমি 4,949 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব করছি। হেলথ সার্ভিস ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করেছে। 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের বার্ষিক 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে ডেন্টাল কলেজের পথ চলা শুরু করে। আইজিএম হাসপাতাল চত্বরে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটকে নার্সিং ট্রেনিং কলেজে উন্নীত করা হয়েছে, যার মাধ্যমে 2023-24 শিক্ষাবর্ষ থেকে 50 জন ছাত্রছাত্রী বিএসসি নার্সিং শেখার সুযোগ লাভ করবে। তাছাড়া 2023-24 শিক্ষাবর্ষ থেকে
গোমতী জেলা উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন ক্ষমতা সম্পন্ন জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নীত করা হবে। এই জিএনসিতে স্নাতকোত্তর স্তরে বর্তমানে বিদ্যমান 25টি আসন থেকে অনেকটা বাড়িয়ে 79টি আসন বিশিষ্ট করা হয়েছে। এবং মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বালিসাগর কুমারগঞ্জ এবং কলমুখে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। গত বছর দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল এবং ধলাই জেলা হাসপাতালে 3টি ট্রমা কেয়ার সেন্টারে ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। রংতরাইফড়িতে মহকুমা হাসপাতাল সংশ্লিষ্ট পরিকাঠামো হিসাবে 20 শয্যা বিস্তৃত ভবনের উদ্বোধন করা হয়েছে। 2022 অর্থ বছরে কাকরাপাড় এবং রাজনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র উন্নীত করা হয়েছে। বক্সর এবং কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নতুন বাজার এবং অম্পিতে 6টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে মেরা হাসপাতাল পোর্টাল চালু করা হয়েছে এবং তার ই হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের পরিষেবায় সাহায্য করবে। তাছাড়াও এজিএমসি, টিবিপি হাসপাতাল এবং সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে ই রেডিওলজি এবং টেলি রেডিওলজি পরিষেবা শুরু হয়েছে। উত্তর ধলাই এবং গোমতী জেলায় রু পুনর্বাসন এলাকায় 11টি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 অর্থ বছরে মহারানী মধুপুর এবং বিশ্রামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র উন্নীত করা হবে। নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে 2টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ এবং আনন্দনগর, বাউটিয়া, দেবনগাল, দয়ারাম পাড়া এবং জ্ঞাননগর 5টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করা হবে। 2023-24 অর্থ বছরে ভবনের উত্তর জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 চালু করা হবে। 2023-24 অর্থ বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। 55 কোটি টাকা ব্যয়ে 1 হাজার সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। 50 শয্যাযুক্ত 8টি নেশামুক্ত অঙ্কিত কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় তাকে তাকে স্থাপন করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2023-24 অর্থ বছরে বাজেটে স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা ব্যয় করতে প্রস্তাব রাখছি। ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স রাজ্য সরকার 2023 সালে জানুয়ারি মাস থেকে 4,93,766টি প্রায়োরিটি হাউজল এবং 1,08,916টি অন্তত অন্ন যোজনা অন্তর্ভুক্ত বোধ 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করেছে। 2022-23 অর্থবর্ষে সর্বমোট 3,297টি মাসচ্যুত পরিবারে 10,146 জন সদস্যদের গণতন্ত্র কাগজ করার আওতায় আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট কুপরিকল্পনাকে গণতন্ত্র কাগজের আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.7 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে টিবিসি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে পটাকার পারিশ্রমিক পরিবর্তন করা হবে। এস সি ওয়েলফেয়ার জীবিকা স্বনির্ভর পরিবার যোজনা অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসটি সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং 34টি এসসি হোস্টেলে স্মার্ট ক্লাসের জন্য 34টি স্মার্ট টিভি বিতরণ করা হয়েছে। 2022-23 অর্থ বর্ষে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় 5,225 জন সুবিধাভোগীর মাধ্যমে মধ্যে 29.74 কোটি টাকার ঋণ বিলি করা হয়েছে। উক্ত প্রকল্পে 106টি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। ব্যবস্থার সমস্ত গ্রামগুলিকে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য
শিক্ষার্থীদের জন্য 101.2 লক্ষ টাকা বিদ্যুৎ স্কলারশিপ লাইফের পদক 12,100 ছাত্রছাত্রীর জন্য 640.75 লক্ষ টাকা পোস্টেড স্কলারশিপ বাবদ 4,150 জন জন্য 6,272.2 লক্ষ টাকা এবং ডক্টর ইয়ার আনন্দ ফেরি খাবারের অধীনে 10,500 ছাত্রছাত্রীর জন্য 82 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা বাবদ 390 লক্ষ টাকা দেওয়া হবে। 2023-24 বছরে ত্রিপুরা স্টিল কোম্পানি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 3,100 জন সুবিধাভোগীকে 28 কোটি টাকার সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা হবে। পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ডক্টর আম্বেদকর উৎসব ধাম প্রোগ্রামের অধীনে পিএমএজি ওয়াই তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি কমিটি নির্মাণ করা হবে। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায়ী উচ্চ শিক্ষার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023-24 বর্ষে ওবিসি সাধারণত 1,000 জন সুবিধাভোগীর সুবিধা দেওয়া হবে। মহাশয় নিয়ে মহাসভার প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন আইএস আইপিএস এবং আইএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য 2023-24 শিক্ষাবর্ষে 1 কোটি টাকা বাজেট বরাদ্দ ধার্য করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে আনুমানিক 6,000 সংখ্যালঘু ছাত্রছাত্রীকে মেট্রিক স্কলারশিপ 2,800 ছাত্রীকে মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং 1,000 মাননীয় অর্থমন্ত্রী যা
অক্টোবর 2022 তারিখ থেকে কার্যকর করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার সার্টিফিকেট মাননীয় অধ্যক্ষ মহোদয় রাজ্য সরকার 2022 সালের অক্টোবর মাস থেকে সমস্ত স্টেট এবং সেন্ট্রাল সোশ্যাল পেনশন স্কিমের অধীনে সমস্ত সামাজিক পেনশন ভোগীদের 82,000 টাকা হারে পেনশন প্রদান করেছে। এই মাসিক ভাতা সমগত এবং নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই আধার ভিত্তিক পেনশন প্রদান চালু হবে। যে সমস্ত এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই, এরকম এলাকায় 234টি ভারতীয় অঙ্গনওয়াড়ি সেন্টার নিয়োজন করা হয়েছে। এর মধ্যে 44টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার শুধুমাত্র টু সেন্টারদের মঞ্জুরি হয়েছে। গর্ভবতী মায়েদের আংশিকভাবে মজুরির প্রতিপূরণ এবং পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় 2022-23 বছরে 10,157 জন গর্ভবতী প্রসূতি মায়েদেরকে সহায়তা দেওয়া। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টিকর প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলা প্রতিটি এমপি এফএল চেকআপের পর 500 টাকা করে চাকরি মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা স্টেট পুলিশ সুপার এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2022 চালু করা হয়েছে। দিব্যাঙ্গদের সার্বিক উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এই বছর ত্রিপুরা স্টেট পুলিশ এম্পাওয়ারমেন্ট দিব্যাঙ্গ চালু করবে। ৪৭৩ জন শিশুকে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার কিছু সম্মত নীতি চালু করেছে। মোট 15 কোটি টাকা ব্যয়ে আগরতলা ও ত্রিপুরা আবাসন ধর্মনগরে কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ করা আগরতলা মহিলা কলেজ
Lock the window of the Tanisha Bay, where it's all happening.
যার মধ্যে থাকবে বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড হাউস, বার্ড হাউস, ক্যাকটাস হাউস, চিলড্রেন পার্ক, অ্যাকোয়ারিয়াম এবং ওয়েলনেস সেন্টার ইত্যাদি। পঞ্চায়েত মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে মাননীয় অধ্যক্ষ মহোদয় আজকে এখানে আমরা যে ধরনের চিত্র এখানে দেখলাম, ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এইরকম ঘটনা আমার মনে হয় আমরা দেখি। এবং এখানে আমি কয়েকজনের নাম দিচ্ছি, যে ধরনের রাজনীতিটা এরা এই বিধানসভার পবিত্রতাকে নষ্ট করেছে তার জন্য রুল 330 আজকের জন্য ওনাদেরকে এই বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখছি। হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। ডিজিটাল অর্থ বছরের সমগ্র রাজ্য বিষয়
Dar le
may consider or may not, I don't know. আমার মনে হয় উচিত, সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব, যদি সদস্যরা আমাদের রাজ্যেরই সদস্যরা বিভিন্ন দলের হতে পারে, যার যার জায়গায় চলে গেলে কুবুদ্ধি শুনতে নেই, দুই একজন আছে কিনা কুবুদ্ধি দেওয়া কুবুদ্ধি শুনতে নেই, তো যদি আমি বিরোধীবাবু সিনিয়র মেম্বার, বিরোধীবাবু সিনিয়র মেম্বার আছে, বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, গোপাল রায় সিনিয়র মেম্বার, জিতেন চৌধুরী সিনিয়র মেম্বার, এবং আমার অনিমেষ বাবু পুরনো মেম্বার, আমি অনুরোধ করব সেখানে যদি জায়গা দিয়ে বসেন, নেতো স্পিকার ওটা তো আপনার মানতে হবে, মাননীয় সদস্য সদস্যগণ, সম্মান দিয়ে বলছি বসুন, বসুন উনি যদি মনে করেন বসবেন, তাহলে গোপাল বাবু দেখুন, জিতেন বাবু দেখুন, বিরোজিৎ বাবু দেখুন, রাজ্যের মানুষ রিজেক্ট করে দিল, তারপরে গেলে ওই চ্যালেঞ্জ যারা টেবিলের উপর খেলবে, বিপর্যয়
from the people. Moni Ben Babu, Rotan Babu, Bolachan, CPS National, we consider good man. Yes. Please.
আপনি সম্মানটা রাখুন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সম্মানটা রাখুন। আপনি রুলস এন্ড প্রসিডিউর টোটালটা আপনার জানা আছে, হাউসের প্রসিডিং এভরি কর্নার আপনি জানেন। প্লিজ, বাজেট বেশ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আছে, বাজেট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদব না গুরুত্বপূর্ণ না, বাজেট গুরুত্বপূর্ণ। এরপরে বলেছি আলোচনা হবে, ওটা বলা সুযোগ দেব, গোদরে বসে যা হবে না। প্লিজ প্লিজ, আমি সম্মান দিয়ে বলছি না, সুচরা মাথা Wait a minute.
মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আপনার শাসন এবং বিধানত অপজিশনের কথায় মধ্যে একটা নিশানের সৃষ্টি হয়েছে। তো সোভার মাই নলেজ বুকস, আপনি এরপরে বিরোধীরা তাদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু স্বাধীনতাও থাকবে। কিন্তু আমিও করেছি, আমার সঙ্গে অ্যাকর্ডিং টু বিজনেস এখানে মার্কিন রতন বাবু তো গানি গর্ব রুল টুল সব বুঝে বেশি বুঝে আমার স্যার। এই আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, নাম দেওয়া হয়েছে, আপনারা সাসপেন্ড করেছেন আজকে। আমার বক্তব্য স্যার পুনরায় আমাদের সতর্ক মহোদয় বলেছেন রিভিউ করার এখানে প্রমিশন দিবেন, এমএন রিভিউ করি তাহলে এমএন করা দিলি হয়। ইট ইজ অনলি অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্পিকার এন্ড এলওপি, অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ রাখব, যারা যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা উগ্র করে শান্তিপূর্ণ ভাবে আমাদের হাউস চলার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, আগে স্পিকার ফর এক মিনিট আছে, এক মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এতটুকু মিনিট বলছেন, দু মিনিট হয়ে গেছে, বাজেট কথা বলতে দেন, ঠিক আছে, বাজেট রিভিউ করবে। বিরোধী দল আমি একটু আপনি আপনারা তো বহুদিন ধরে হাউস করছেন, একটু একটু শুনুন না, একটু গল্প প্লিজ, বিরোধী বাবু একটু দুই মিনিট অন্য কিছু না। এ দেখেন একটা জিনিস কি ব্যাপারে এসে একটু আমি আপনার সহজ আপনার বাইরে গিয়েও তো আলোচনা করতে হবে। অশোক মিত্র সিপিএম এর এমএলএ, যেহেতু যে ব্যাপারটা একজন উনি একটা চিঠি দিয়েছে, একটু বই দুই মিনিটে কিছু হবে না, বলছে and also you draw to the ethic committee of the assembly, ethic committee of the assembly. Speaker কি করেছে? সাংবাদিকরা তো আমাদের ভয় হলো তো চারচার মারছে। স্পিকার বলছে ওই ত্রাবাট আমার 277 জি দেখতে আমি গ্রামে দাঁড়াচ্ছে দেখে সেখানে বলছে তুমি যদি কোনো জিনিস দাও এথিক্স কমিটিতে পাঠানোর জন্য সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স তোমাকে দিতে হবে। আধারদের মিডিয়া রিপোর্ট, মিডিয়া রিপোর্টও ছিল না এবং বলছে আধারদের মিডিয়া রিপোর্ট, আধারদের মিডিয়া রিপোর্ট শুড বি সাবমিটেড অ্যালং উইথ দি কমপ্লেইন। মিত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে অ্যাসেম্বলি, তুমি মিত্রবাবু তুমি তোমার যে ডকুমেন্ট দিছ, তুমি যে কমপ্লেন করছো তোমার এটা ফর্মে হচ্ছে না, তুমি আমাকে ডকুমেন্ট দাও এবং মিডিয়া রিপোর্ট, মিডিয়া রিপোর্টও দিছে না, মিডিয়া রিপোর্ট দিলেও বলছে এটা লাগবে। এই তো চলে গেল তিন মাস চার মাস পাঁচ মাস, এবার অ্যাসেম্বলিতে একজনের অসুখ যদি বুঝতাম অন্য সময় আমাদের রাজ্যে অ্যাসেম্বলি এই 30-40 বছর হয়নি, একজন আমি জানি হয়েছে কি সে 300 হয়েছে আপনার মনে আছে, সিমনা গণহত্যা, হাউস থেকে আমরা সব চলে গেছিলাম, সিমনা গণহত্যা, সিরিয়া, বিভীষিকা, মূর্ছা গণহত্যা, এটা ছাড়া আর কোনো একজন এবং বাজেট শাসন করে দিব বাজেট শাসন একজন মশা তো দোজ আর ইন্টেলিজেন্স আজ যদি মানিক বাবু কে কথা মানিক সরকার আমি আপনাকে বাড়ি বলছি না, এটা আপনারা দেখেন আপনারা শুনছেন।
এখানে কিন্তু এবার আসেন একজনের মুসলিম, এবার চলে যান একদম সেকশন চলে যান আপনি সেভেন্টি কার কাছে চাইছেন একজন মুসলমান অ্যাসেম্বলির ভিতরে ঘটনা আপনি কার কাছে চাইছেন সেভেন্টি দেখুন মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নিতে পারবো নি আমার যদি রাজ্য সরকারের কোন ডিপার্টমেন্টের সম্বন্ধে যদি একজন মুসলমান না যায় তাহলে স্পিকারকে চ্যালেঞ্জ করছে হয় কোন ডিপার্টমেন্ট উত্তর দিবে যাদবপুর ব্যাপারে রতনা মানিক ডক্টর মানিক শান্তি বা যশবাবু এর বলে উত্তর দিতে পারবে না দেখে আপনাদের মুশকিল হয়েছে কি জানেন ডাক্তার কিন্তু না আপনার ঠিক আছে একটা লোক আমি আগেও ওই আওয়াজে বলেছি একটা লোক এখন তো সিস্টেম নাই তো করে থেকে বার করা একটা লোক টোটাল কলুষিত হচ্ছে ইউ আর জেন্টলম্যান রিপোর্ট জেন্টলম্যান চিন্তা চৌধুরী জেন্টলম্যান মনিবের বাবু জেন্টলম্যান মাননীয় মন্ত্রী স্যার বল বিষয়টা একটা স্পষ্ট কাজ ইয়েস ঠিক দিলে পারত কারণ এটা মূলত মূলবুদের প্রয়োজন ইয়েস এখানে চিঠা সে চিঠি দিয়ে ডকুমেন্ট দিলে পাঠিয়ে দেবে স্যার কমিটি অন্যান্য রাজ্য দেখা এখন অব্দি অন্যান্য রাজ্য এরকম ঘটনা হয়েছে ইয়েস কিন্তু স্পিকার বলছে আমি বলছি যে কি করবেন কিছু করার তো উচিত এটি স্যার বলেছে কিছু দলীয় ভাবে তো করতে পারে না দলীয় ভাবটা আমরা দেখবো দলীয় ভাবটা আমার দেখছি কিন্তু আজকে যে বীর বাবু একজন মানুষ চলে নিয়ে যায় রতন বাবু যেটা ব্যবহার করেছে সেখানে করেছে বলা হয়েছে কোন ট্রাইব্যুনালে কোথাও যদি কোনো কেস থাকে তাইলে কোনো অ্যাকশন নেওয়া যায় আপনি সুশীলা নিতা এই দেশ কমিটিতে পাঠানো যায় আপনি ওই ফোন দাই করলে দাও ও একটা সভাকে অন্ধ করার তো আমাদের উদ্দেশ্য না ইস্যু ডিসকাস আপনি ওনাকে জয় করেছেন প্রশ্নপত্র পরে আমি দেব আমি আমি আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি বলেন যে আই উইল অ্যালাউ ইউ ডিসকাস আফটার দা আমি আপনাকে বলি এখন কত স্যার আপনি যে কোনো ভাবে হোক আপনি আজকের জন্য শাসন করেছেন আবার বলেছেন থ্যাংকস টু যে আমি রিকনসিডার করবো দেখুন দিস আপনি এটা তো পরে ইংলিশ কমিটি যা দেবে তারপরে ডিসকাস হবে এখন আপনি বলুন যে রিকনসিডারেশন করবেন না আমরা তো কথা বলেছি বাজেটটা বেশ করতে আমি আপনাকে বলি এটা লিখিত ভাবে গেলে আমরা বাজেট সেশনে আমরা থাকবো আপনি কি চান সব বিরোধী আউট অফ দা হাউস থাকবো মাননীয় স্পিকার মহোদয় মাননীয় আমার সিনিয়র আমাদের তিনি সদস্য আছেন সম্মানের সঙ্গে বলি আপনি বলছেন বাজেটে না থাকলে হয় কিন্তু এতক্ষণ বাজেট শুরুতে এভাবে বাধা দিয়েছেন রাজ্যের মানুষ কিন্তু সব দেখব রাজ্যের এই বাজেটটা রাজ্যের এক থেকে এক শতাংশ লোকের জন্য আমি আপনাকে বলি আমি বারবার স্পিকার সাহেবকে বলেছি যে এক মিনিটে আপনি বসান আপনার বাজেট শুরু হয়ে যাবে
আমি আপনাকে সরি করছি আপনি টেকের মুক্তি পাচ্ছেন আপনি বললেন না আর এখন আপনি রিকনসিডারেশন অ্যাকর্ডিং টু রুলস ইজ দ্যাট অ্যামেন্ড ইওর রুলিং আরে আপনি তো বড় সুযোগ দিচ্ছেন না আপনি আপনি সিটিং এর চেয়ারে বসার পরে তো আমার আরে বলে আপনি কথা বলার সুযোগই দেন না আপনি কথা বলুন আপনি আপনার কথা বলুন আপনি এসিউজ করলে আমি বাইরে গিয়ে সিটি যাই না স্পিকার কি করব আমি জানি না স্পিকার কি করব যদি আপনি থাকলে স্পিকারকে অনুরোধ করুন প্লিজ করে রতন বাবু আরে আপনি আই এম নট হ্যালো আই এম আই এম দেখাবো আমি করব স্পিকার সম্পূর্ণ আপনি আমাকে বলতে দিন না খোঁজ খবর নাই তদন্ত নাই অগ্রগতি কিছু নাই এটা তোলার জন্য ঠিক আছে বাজেটের আগে আসতে পারে না আপনি নিজেও জানেন আপনি যদি মনে করেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার কনসিডারেশন নিয়ে বলবো যে অসমনীয় আচরণ কাগজ ঢিল এগুলো ঢিলাঢালি করেছে কথা বলতে না দিই আপনি কথা বলতে না দিলে তো মুশকিল এবং টেবিলটা এত সিনিয়র মেম্বার সেভাবে আপনি টেবিলটাকে উঁচিয়ে তুলে শুনলে তুলে আবার ছাপছেন এটা তারা ইন্সপিরেশন পেয়েছে যে সব ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে এবং অসভ্য কথাবার্তা বলেছে আপনাকে কাগজে ঢিল ছুড়েছে বা অন্যান্য যে অসভনীয় কাজ করেছে এগুলির জন্য আমরা এই বিধানসভার নিন্দা প্রস্তাব আমরা রেজ করছি এবং এটা এবং যত কিছু অশোভনীয় শব্দ যেন রেকর্ডে না থাকে বিধানসভার বিষয়ে পার হয় ইয়েস ঠিক আছে এবং ওইটা কনসিডারেশন দরকার হচ্ছে মিনিস্টার আমার বুঝতে দিন না আহা মাই মাই রিকোয়েস্ট টু ঠিক আছে না জাস্ট এ কন্ট্রোল খাইছে প্রিপারেশন দা ব্রিথিং করুন মার না এই বিষয়টা আরো মনে হয় আপনার টু পি এম ক্যান থিঙ্ক আপনার টু পি এম করতেন থিঙ্ক ওকে বেলা দুটোর পরে আমরা এটা ঘোষণা জানাবো তুই উত্তরে আপ টু টু পি এম কিন্তু দেয়া সাসপেন্ডেড প্লিজ গোপাল বলুন অবর্ত আজ এই ব্যবস্থা গোপাল আমি যে জায়গায় ভেবেছিলাম ইনফরমেশন টেকনোলজি দপ্তরে ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে সমগ্র রাজ্যে ভীষণ মোড়ে ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজ বিক্রিশ করা প্রয়োজনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা করা আমাদের সরকার গত 2022 থেকে অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এবছর 12,000 ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়ি করে সুবিধার জন্য 3,000 অ্যাপ ডিটিএইচ সংযোগের প্রস্তাব করছি 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই এর সুযোগ সুবিধা চালু করার প্রস্তাব করছি আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.13 কোটি টাকা মহকুমা শাসকের অফিস এবং বিডিও অফিসে শাসন কার্য পরিচালন ও সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করার প্রস্তাব করছি যার জন্য ব্যয় বরাদ্দ 6.70 কোটি টাকা ধরা হয়েছে রাজ্য সরকার সমস্ত এসপিওদের মাসিক সাম্মানিক ভাতা 6,156 টাকা থেকে বাড়িয়ে 7,079 টাকা করেছে পাশাপাশি এসপিও ড্রাইভারদের জন্য মাসিক সাম্মানিক ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 9,540 টাকা করেছে রাজ্য সরকার টিএসআর এর সমস্ত পদমর্যাদা কর্মীদের অবসরকালীন বয়স 57 থেকে বাড়িয়ে 60 বছর করা হয়েছে রাজ্যের প্রতিটি জেলাতে একটি করে ওমেন পুলিশ স্টেশন স্থাপন করার লক্ষ্যে খোয়াই এবং ধলাই জেলার জন্য ওমেন পুলিশ স্টেশন মঞ্জুর করা হয়েছে রাজ্য সরকার 11টি পুলিশ বাহিনীকে ধলায় উন্নীত করেছে ট্রাফিক ব্যবস্থাকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে রাজ্যের সমস্ত জেলাতে 8টি হাইওয়ে পেট্রোল ভেহিকেল চালু করেছে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 2022 অর্থবর্ষে আমবাসা এবং গন্ডুঘাট ফায়ার স্টেশনের জন্য স্থায়ী অফিস বাড়ির ব্যবস্থা করা হয়েছে ট্রেনিং স্কুলের প্রথম পর্যায়ে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তা উদ্বোধন হয়েছে আপৎকালীন সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে আমি 50টি কনভেনশনাল ফায়ার টেন্ডার এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি কেনার প্রস্তাব রাখি এতে 2023-24 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 26.76 কোটি টাকা এবছর মনুমাজার দাপছড়া বম্পি রৈশবাড়ি এবং ছামলু এই 5টি ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ চলে সাবরুম বিশ্বমুখ এবং আমবাসায় 12 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে ফায়ার স্টেশন নির্মাণ করার প্রস্তাব আমি রাখছি ফায়ারম্যান সরকার সংশোধনাগারে বন্দীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে প্যারালিগাল ভলেন্টিয়ারদের সহায়তা রাজ্যের সমস্ত কারাগারে লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন করা হয়েছে কারাগারের যে সমস্ত মহিলা আবাসিকদের 6 বছরের নিচে শিশু সন্তান রয়েছে তাদের থাকার জন্য বিশেষ পেয়েছে এর ব্যবস্থা করা হয়েছে রাজ্যের সমস্ত কারাগারে ভিডিও কনফারেন্স ইউনিট চালু করার ব্যবস্থা করা হয়েছে কারাবাসীদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য ব্যাপকভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রেভিনিউ মাননীয় অধ্যক্ষ মহোদয় রাজ্য সরকার 2022 নভেম্বরে সরকারি জায়গা ইজারা দেওয়ার জন্য নীতি নির্ধারণ করেছে যা বাণিজ্য শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডে ভূমি প্রদানকে সহজ করবে আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসকের কার্যালয় নির্মাণের প্রস্তাব করছি সাবরুম উদয়পুর কৈলাসহর এবং কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এর জন্য এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার নির্মাণের জন্য আমি আরো 27.92 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখছি প্রাকৃতিক বিপর্যয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আরো 7টি অটোমেটেড ওয়েদার স্টেশন এবং 8টি অটোমেটেড রেইন গ্যাজেস রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বিপর্যয় মোকাবেলা প্রস্তুতির জন্য সারা রাজ্যে 3,000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1,000 জন আপনা মিত্র ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট রাজ্যবাসী বিশেষ করে যুব সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার গত বছর আগরতলা বাজারঘাটে সায়েন্স সিটির উদ্বোধন করেছে আমি এই মহতি সভাকে জানাতে পেরে খুশি যে 2022 সালের 30 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের বায়ু ভিলেজ উন্নয়নের প্রশংসা করেছেন ছাত্রছাত্রীদের বৈশ্বিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার জন্য রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ডিএনএ ক্লাব প্রকল্প বাস্তবায়ন করেছে এই 2023-24 অর্থবছরে ডিএনএ ক্লাবের সংখ্যা বাড়িয়ে 40টি বিদ্যালয়ে রূপান্তরিত হয় ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স রাজ্য সরকার ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি
এবং লজিস্টিক পলিসি চালু করেছে। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টার সামিটের অঙ্গ হিসাবে রোড শোতে রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য রাজ্যের সম্ভাবনাকে তুলে ধরেছে। রাজ্য সরকারের প্রচেষ্টা জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গভীরভাবে আকৃষ্ট করেছে। বিভিন্ন শিল্প নগরীতে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নতির জন্য 2023-24 অর্থ বছরে মোট 37.75 কোটি টাকা ব্যয় করা হবে। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যের 6টি জেলা শিল্প নগরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1200 কোটি টাকা আগামী 5 বছর বিনিয়োগ করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ও অন্যান্য রাজ্যগুলির ইউনিক প্রোডাক্টস প্রদর্শন ও বিক্রয়ের জন্য আগরতলা 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিটি মল নির্মাণ করা হবে। স্কিল ডেভেলপমেন্ট, আমাদের সরকার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে। বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকে রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে। এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি পরিষেবা এবং স্মার্ট এগ্রিকালচারের মতো নতুন যুগ উপযোগী ও জব ওরিয়েন্টেড দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। যুব সম্প্রদায়ের রাজ্যে এবং বৈরাজ্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে দেশের ক্ষেত্রগত প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। ট্যুরিজম, রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং পর্যটন স্থানগুলির জনশক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এরপরে পর্যটকের আগমন বৃদ্ধি পেয়েছে। গত বছর পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়ে 2.84 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিলেন। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে ব্যাংক অ্যাম্বাসাডার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য পর্যটন শিল্পকে এক নূতন মান্ডিতে নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুমুর জলাশয়, ছবিমুড়া ও জঙ্গলে রাজ্য সরকার বহুবিধ কার্যক্রম চালু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জার্পিং, বেড়ানো এবং হট এয়ার বেলুন ইত্যাদি। স্বদেশ দর্শন ওয়ান প্রকল্পে 90 কোটি টাকা ব্যয়ে রাজ্যের সিপাহী জেলা, উদয়পুর, ছবিমুড়া, নির্মল, উজ্জয়ন্ত প্রাসাদ, ডুমুর জলাশয়, জঙ্গহীন এবং উন্নতির পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। সর্বমোট 31টি লকার্স চালু করা হয়েছে এবং আরও 8টি লকার বর্তমানে সম্পূর্ণ করার পর্যায়ে রয়েছে। উজ্জ্বল প্রসাদে 6 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজ্যের নামল এবং সমকাল ইতিহাসের উপর একটি লাইট এবং সাউন্ড শো চালু করা হয়েছে। 692 কোটি টাকা ব্যয়ে 4টি রোপওয়ে নির্মাণ করা হবে, যেগুলি হল উদয়পুর রেল স্টেশন থেকে মাতারবাড়ি, দ্বিতীয়টি মহানি থেকে ছবিমড়া, তৃতীয়টি সুনমাছড়া এবং চতুর্থটি জঙ্গই পাহাড়ে। পর্যটকের সুবিধা প্রদানের জন্য ডুমুর জলাশয়ে একটি হাউসবোট প্রদান করা হবে। ডুমুরের ইকো ট্যুরিজম বিকাশে 2023-24 অর্থ বছরে 5 কোটি টাকা ব্যয় করা হবে। পর্যটককে আকর্ষিত করার জন্য দুর্গাবাড়িতে একটি জিম মিউজিয়াম গড়ে তুলতে 15 কোটি টাকা ব্যয় রাখা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করার জন্য মন্দিরে উদয়পুরে মহাদেব দিকে সুশোভিত করা হবে এবং এর জন্য 8 কোটি টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স সরকারের কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম ব্যাচে ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছে। এই শিক্ষাবর্ষে 5টি নতুন কোর্স চালু করা হবে, এতে মোট কোর্সের সংখ্যা দাঁড়াবে 6টি। নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম এর প্রকল্পে 35 কোটি টাকা ব্যয়ে গান্ধীঘাটে একটি ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশনাল হাব গড়ে তোলার প্রস্তাব পেশ করেছে। ট্রান্সপোর্ট, বৈদেশিক বাণিজ্য যোগাযোগের প্রভূত উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি লজিস্টিক হাব গড়ে তুলতে বদ্ধপরিকর। গত 12/9/2022 তারিখে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মিসেস স্পাইস জেট এয়ারলাইন্সকে আগরতলা চট্টগ্রাম আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য লেটার অফ অ্যাওয়ার্ড প্রদান করেছে, যার জন্য রাজ্য সরকার 15 কোটি টাকার ভর্তুকি প্রদান করেছে। রাজ্যের পরিবহন ক্ষেত্রকে বিদ্যুৎ নির্ভর প্রতিশ্রুতার দিকে নিয়ে যেতে, বায়ু দূষণ কমানো এবং ত্রিপুরাকে পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকেল পলিসি 2022 অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ভেহিকেল স্ক্র্যাপ পলিসি 2023 প্রণয়ন করেছে।
যার অধীনে 15 বছরের পুরনো সরকারি যানবাহনগুলিকে বাতিল করে পরিবেশ বান্ধব যানে পরিবর্তিত করা হবে। ত্রিপুরা আভ্যন্তরীণ জলপথ উন্নয়নে রাজ্য সরকার উদয়পুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপন করবে। কর্মীবিহীন রেলওয়ে ক্রসিংগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার রেলওয়ে মন্ত্রক রাজ্যের জন্য 23টি রোড ওভারব্রিজের অনুমোদন দিয়েছে। 117 কোটি টাকা ব্যয়ে এরকম 12টি ওভারব্রিজের কাজ এগিয়ে চলছে এবং বাকি 11টি ওভারব্রিজের প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরি কাজ চলছে। ভান্ডার দুইশা জিরানিয়া মেলাঘর এবং ধুলাই বাড়িতে 25 কোটি টাকা ব্যয়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ করার জন্য প্রস্তাব করছে। আগরতলার পরিবহন কমিশনের অফিস বাড়ি এবং তার সঙ্গে দক্ষিণ ত্রিপুরা সিপাহী জেলার কয়েক ঊনকোটি জেলার 4টি পরিবহন অফিস বাড়ি নির্মাণের জন্য প্রস্তাব রাখছি। এই নির্মাণ খাতে আমি 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। রোড এবং ব্রিজেস 2025-23 অর্থ বছরে 331 কিলোমিটার রাস্তার উন্নতি সাধন করা হয়েছে এবং 224 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে। রাজ্য সরকার 5টি আরসিসি ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 2022-23 অর্থ বছরে 10টি 65 এলাকা সর্ব ঋতু উপযোগী রাস্তার সুবিধা দেওয়ার জন্য 123 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তাছাড়া 2022-23 অর্থ বছরে 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার রাষ্ট্রীয় সড়ক নির্মাণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 280 কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হবে। 2388 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হবে এবং 10টি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 38টি 65 অঞ্চলে 344 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে সর্বনিম্ন উপযোগী রাস্তার সুবিধা দিয়ে। তাছাড়া 76 কিলোমিটার জাতীয় সড়ক এবং 85 কিলোমিটার রাজ্য সড়ক এবং 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। কর্মচারীদের থাকার সুবিধার জন্য আমি কুঞ্জবন এলাকায় 64টি টাইপ 3 এবং 64টি টাইপ 2 কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। এই কাজের জন্য 62 কোটি টাকা ব্যবহৃত রাখা হয়েছে। রোড সেক্টরের জন্য আমি 1360 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। ওয়াটার রিসোর্স 2022-23 অর্থ জলসম্পদ দপ্তর 4713 হেক্টর কৃষি জমিকে সেচের আওতাভুক্ত করার জন্য 840টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 234টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 400টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 4টি ডিপ টিউবওয়েল নির্মাণ সম্পন্ন এবং চালু করা হয়েছে এবং এর মাধ্যমে 1006 হেক্টর কৃষি জমিতে সুনিশ্চিত সেচের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া 446টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 102টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এতে আরও 3043 হেক্টর কৃষি জমি সুনিশ্চিত সেচের আওতে আসবে। অবশেষ 128টি ডিপ টিউবওয়েল নির্মাণ প্রক্রিয়া চলছে। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে 24টি জায়গায় 3411 মিটার ভূমিক্ষয় প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 640 মিটার দৈর্ঘ্যের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 2731 মিটার দৈর্ঘ্যের কাজ বর্তমানে চালু হচ্ছে। আমি 7 কোটি টাকা ব্যয়ে 60টি নতুন লিফ্ট ইরিগেশন প্রকল্পের নির্মাণ এবং 20টি লিফ্ট ইরিগেশন প্রকল্পের সংস্কার করার প্রস্তাব করছি। এছাড়া রাজ্যে বিভিন্ন ব্লকে 65 কোটি টাকায় 8টি ক্ষুদ্র সেচ জলাধার নির্মাণ করা হবে। আমি সেচ বন্যা নিয়ন্ত্রণে মোট 249 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। পাওয়ার 2022-23 ডিসেম্বরে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের 2275 কোটি টাকা আর্থিক সহায়তা ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ সম্পর্কিত চুক্তি ডিইএ এবং এডিবি এর সাথে সম্পন্ন হয়েছে। ত্রিপুরা ইতিহাসে বিদ্যুৎ ক্ষেত্রে এটাই সর্ববৃহৎ প্রকল্প। রাজ্যের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক ভোট। টিএনসিএল এর বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিচালিত আর্থিক ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার 800 কোটি টাকা ব্যয়ে রিফর্ম বেসড রেজার্ভ লিঙ্ক ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রূপায়ণ করছে। রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ত্রিপুরার একটি 103 মেগাওয়াট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে এনটিপিসি এর এনার্জি ডিভিশনের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যের ক্ষেত্রে পরিসরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হবে। রাজ্যের দূর দূরান্ত এলাকায় পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সারা দেশে খ্যাতি অর্জন করেছে। এটি রাজ্যের দুর্গম এলাকায় জনজীবনে অনুকূল প্রভাব ফেলেছে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সুবিধাভোগীদের সাথে কথা বলার সময় এই প্রকল্পের প্রশংসা করেছেন। গ্রামীণ বাজার
আলোক জ্যোতি প্রজেক্টের আওতায় 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার লাইটের মাধ্যমে 1,291টি গ্রামীণ ও প্রত্যন্ত বাজার আলোকিত করা হয়েছে। পিএম কুসুম প্রকল্পে কেডার নন-গ্রিড এলাকা 4,000 কোটি সোলার পাম্প বসানো হবে, এতে ব্যয় হবে 121 কোটি টাকা, তার মধ্যে 2,600টি পাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। আমি মন্ত্রী সভাকে জানাতে আনন্দিত যে কেন্দ্র সরকার পিএম ডিভাই প্রকল্পে ত্রিপুরা সোলার মাইক্রো গ্রিড বসানোর জন্য 81 কোটি টাকা মঞ্জুর করেছে। মোট 274টি প্রত্যন্ত এলাকা বসতিগুলি কেড়ে এরকম সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে আলোকিত করা। আমি মহতী আরবান ডেভেলপমেন্ট, আমি মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে 2022টি শর্ত বছরে পিএমএওয়াই আরবান প্রকল্পে রূপায়ণে অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে পুরস্কৃত হয়েছে। মহাবার রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু স্বচ্ছতা সার্ভেশন সার্ভে 2022 অনুসারে ত্রিপুরাকে ছোট রাজ্যগুলির মধ্যে মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া স্মল স্টেট ক্যাটাগরি হিসেবে পুরস্কৃত করেছে। ইন্ডিয়ান স্বচ্ছতা লীগের অধীনে স্পেশাল মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগরতলা পূর্ণ নিগমকে পুরস্কৃত করা হয়েছে। নগরায়ণের ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে আমি মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করছি। এই প্রকল্প আগামী 5 বছরে 500 কোটি টাকা ব্যয়ে আগরতলা উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউন করে তোলা হবে। এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করার জন্য 2023-24 অর্থ বছরের বাজেটে আমি 10 কোটি টাকা সংস্থান লেগেছি। আগরতলা শহর এবং রাজ্যের অন্যান্য শহরগুলিতে আমি 50 কোটি টাকা সংস্থান রাখছি। পর্যটককে আকর্ষিত করতে বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে কৈলাস শহরে 10 কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক অন্যান্য সুবিধা করে তোলা হবে। 845 কোটি টাকা ব্যয়ে 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। সারারাজ্যে পৌর পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য আনন্দের সাথে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে এক নতুন প্রকল্প ঘোষণা করছে। এই প্রকল্প আগামী 5 বছরে কুয়েটকে অন্তর্গত করে 1,500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য আমি 2023-24 অর্থ বছরের বাজেটে 120 কোটি টাকার সংস্থান রেখেছি। ঠিক 3.50 কোটি টাকা ব্যয়ে কমপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। হ্যালো হ্যান্ডিক্রাফট সেরিকালচার মানবতঙ্গ মত 2022 অর্থ বছর 140 জন শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং 238 জন শিল্পীকে কারু শিল্পের সম্পাদি বানানোর জন্য উন্নত মানের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাঁত শিল্পীদের জীবিকার্জনের সুযোগ করে দিতে 2023-24 অর্থ বছরের তাঁতি অধ্যুষিত এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম ক্লাস্টার গঠন করা হবে। 50 জন জনজাতি তাঁত শিল্পী বিভিন্ন জীবিকা অর্জন প্রকল্প উপকৃত হবে। 90 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত মেশিনে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্যে কারু শিল্প সামগ্রী বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং দেশে প্রদর্শনীর আয়োজন করা হবে। কোঅপারেশন সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলির কাজকর্মে স্বচ্ছতা আনতে ব্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে ল্যাম্প ব্যাগ কম্পিউটারাইজ করা হবে। সমবায় ক্ষেত্রে উন্নয়নকে আরও বেশি মাত্রা দিতে 160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার ক্যাপিটাল হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কোঅপারেশন আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজকর্মে আরও গতি আনতে রাজ্য সরকার 1.5 কোটি বিনিয়োগ করবে। ল ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির এর নতুন ভবন উদ্বোধন ও কাজ শুরু হয়। ত্রিপুরা নরসিংগড়ে 2022 সালে অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটির শিলান্যাস করা হয়েছে। কমলপুরে মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং গোয়ায় ধর্মনগরে আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার আশা করা হচ্ছে। কৈলাসহরের বিশ্রামগঞ্জে এবছর আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবছর বিশ্রামগঞ্জ কয় এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি বাসভবন নির্মাণের কাজ শুরু হবে। 2022-23 সালে 9টি লোক আদালতের আয়োজন করা হবে। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, চিরাচরিত লোক আদালত, মহালোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000 বেশি মামলা উত্থাপিত হবে, যার মধ্যে 6,067 মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্য জুড়ে মোট 1,024টি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে, যেখানে 1,11,162 জন ব্যক্তি অংশগ্রহণ করে 1,623 জন সুবিধাভোগীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা এবং 12,094 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করা। আমি আগরতলা চৌকি জনাব কর্মপ্রথম শাস্তিবাজার নতুন আদালত নির্মাণের প্রস্তাব
A1 plus B1, 27,43 কোটি টাকা,
টোটাল এক্সপেন্ডিচার A2+B2 7654.4 বাজেট ডেফিসিট -611.3 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানে যাদের সঙ্গে নিয়ে রাজ্যের বাজেট আমরা পেশ করতে গিয়েছিলাম, দুর্ভাগ্যবশত রাজ্যের উন্নয়নে রাজ্যের মানুষের স্বার্থে তাদের এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, সে রাজ্যের মানুষকে ক্ষতি করার পরিকল্পনার জন্য এটা সত্যি কথা দুঃখজনক ঘটনা। এবং তাই মানে অধ্যক্ষ মহোদয়, এই বাজেট কর্তৃপক্ষকে ত্রিপুরাকে একটি উন্নত রাজ্য পরিণত করার নির্দেশ আমি আশা করছি। রাজ্যের জনসাধারণের কল্যাণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তার রূপায়ণে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। ভারত কথা কি মাননীয় সদস্য সদস্য অনুরোধ করছি, 2023-2024 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবি সংক্রান্ত পুস্তিকাগুলি প্রতিলিপি থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য যে সকল মাননীয় সদস্য সদস্য ব্যয় বরাদ্দের দাবি ছাড়ার প্রস্তাব অর্থাৎ ড্রাফট মোশনের নোটিশ দিতে চান, তারা আগামী 9 জুলাই রবিবার 2023 তারিখে বেলা 2 ঘটিকার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবেন। এখন ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে সময় প্রদান করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রুল 98 অফ দ্য রুলস অফ প্রসিডিউর and conduct of business in the Tripura Legislative Assembly mule ami ekti obhinondon mulok prostab uttapon korar jonno apnar onumoti peye apnake dhonnobad janacchi ami amar prostab ti ei shobar samne uttapon korchi odhokkho mohoday goto 4 july 2023 ingreji tarike rajya mantri shobha রাজ্যের স্থায়ী বাসিন্দা কর্মচারী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ কর্মপ্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ রাজ্য সরকারের অধিকৃত কর্পোরেশন বোর্ড এবং বিভিন্ন PSU-গুলোতে শূন্য পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মচারী কর্মপ্রার্থী PRTC থাকা বাধ্যতামূলক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কর্মহীন বেকারদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী এবং অভিনন্দনযোগ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে আমি বলে রাজ্য সরকারের প্রতি আমার আনিত এই অভিনন্দনমূলক প্রস্তাবটি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই হাউসের সকল সম্মানিত সদস্য সদস্যগণের কাছে আমি অনুরোধ আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং এটা প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্য সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি আমি সদস্য সদস্য নামের পাশে উল্লেখ করা আছে আমি করছি। পর্যায়ক্রমে আমি আমাদের যারা তো অনেকে তো নেই হয়ে যাবে না কেন বলছি ম্যাক্সিমাম কোশ্চেনই তো বলেছে একটা বাজে 10 মিনিট বাকি সদস্য সদস্যগণ, আজকের কার্যসূচীতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে, এখন এই পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণ, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে অবহিত করছি যে
ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24 মে 2023 এই বুধবার সকালে কমলপুর মহকুমার আলাহালিতে এক আক্রান্ত হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কাশীপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জীবনাবসানকালে তিনি স্ত্রী এক পুত্র দুই কন্যা সহ অসংখ্য গুণবন্ধুদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 73 বছর। বিধুভূষণ মালাকার 1950 সালের 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খজেন্দ্র রাম মালাকার ও মাতার নাম মাতঙ্গিনী মালাকার। 6 বছরে তিনি বামপন্থী আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এরপর 1969 সালে বিধুভূষণ মালাকার সিপিআইএম পার্টির সভ্যপদ লাভ করেন। তিনি সারা ভারত কৃষক সহ তপশিলী জাতির সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে ত্রিপুরার বিধানসভা সাধারণ নির্বাচনে 50 পাবিয়াছড়া বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিধুভূষণ মালাকার সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জনতার রায়ে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় আসেন। এরপর 1983, 1988, 1993, 1998, 2003 এবং 2008 সালে ওই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 2000 সালে বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা স্বচ্ছতাকে পাথেয় করে চলায় ওনার জীবনে একমাত্র একটি দিক ছিল। তিনি জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের সকলের সঙ্গে সুখে দুঃখে একান্ত আপনজনের মতন পাশে থেকে সরকারের সঙ্গে সকলের সঙ্গে সমুদ্র সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার সহজ সরল জীবনযাত্রা সাধারণ জনগণের সঙ্গে আত্মিক ও অমায়িক ব্যবহারের জন্য দলবল নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোকাহত এই সভা প্রয়াত বিধুভূষণ মালাকারের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে স্মৃতি চারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিক গত 13 জুন 2023 মঙ্গলবার বিকালবেলা মিলনস্থিত নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ বোধ করায় ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসান কালে স্ত্রী এক পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য গুণবন্ধুদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 72 বছর। অমল মল্লিক 1951 সালের 26 সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলোনিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কলেজে পড়াশোনা চলাকালীন সময়ে এনডিসিও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হন। 1973-74 এবং 74-75 সালে পরপর 2 বার বিলোনিয়া কলেজে ছাত্র সংসদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শ অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। 80-এর দশক থেকে জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন পদে থেকে তিনি অবিভক্ত কোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় দলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কিছুদিন টিএমসি দল থেকে পুনরায় ভারতীয় জাতীয় দলে জাতীয় কংগ্রেস দলে ফিরে আসেন। প্রয়াত অমল মল্লিক পুনরায় রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে বিজেপি দলে যোগদান করে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছেন। অমল মল্লিক 1988-1999 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসে দলের প্রার্থী হিসাবে পরপর 2 বার জয়লাভ করেন। তিনি ত্রিপুরা রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন জনদরদী মানুষ ছিলেন। বিধায়ক হিসাবে বিধানসভায় তিনি জনস্বার্থ বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন ভাবে পরিষদে দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট সকল আপনজন হয়ে উঠেছিলেন। রাজনীতির পাশাপাশি প্রয়াত অমল মল্লিক ছিল একজন প্রকৃত সমাজকর্মী এবং মানবদরদী। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সমাজকর্মী হিসাবে মানব সেবায় নিজেকে যুক্ত রেখেছিলেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে এই সভা গভীর শোক ব্যক্ত করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। স্মৃতিচারণ রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট প্রশাসক প্রাক্তন আইএএস অধিকারী হিমাংশু মোহন চৌধুরী। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট প্রশাসক তথা প্রাক্তন আইএএস অধিকারী হিমাংশু মোহন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গত 25 এপ্রিল 2023 তারিখে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুকালে তিনি 2 কন্যা সহ জামাতা
Om Shanti.
গত দোসরা জুন 2023 সোমবার গত দোসরা জুন 2023 তারিখে সন্ধ্যা 7টা নাগাদ হরিশাল বালেশ্বর স্টেশন থেকে 20 কিলোমিটার দূরে পাহাড়গা বাজার স্টেশনের কাছাকাছি এক ভয়াবহ রেল দুর্ঘটনায় বহু যাত্রী হতাহত হয়েছে। কলকাতা সংলগ্ন শালিমার স্টেশন থেকে 23 কামরা বিশিষ্ট চেন্নাইগামী যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস পাহাড়গা স্টেশনের কিছুটা দূরে দাঁড়ানো একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে দ্রুতগ্রামী এই এক্সপ্রেস রেলটির 15টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায় পাশের ডাউন লাইন এবং নয়াঞ্চলিতে। ডাউন লাইনটি দিয়ে তখনই আসছিল ডাউন বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই সুপারফাস্ট এক্সপ্রেস রেলটির পেছন দিকে দুটি কামরা থাকা করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হয়ে পড়া থাকা কামরাগুলোর সঙ্গে প্রবল জোরে ধাক্কা লাগে। এর ফলে হাওড়াগামী বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস রেলটির দুটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার পর মুহূর্তে রেলের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে সিগন্যালের ত্রুটির কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে ভয়াবহ রেল দুর্ঘটনায় 288 জন যাত্রী নিহত এবং প্রায় 600 যাত্রী আহত হয়েছে। মর্মান্তিক রেল দুর্ঘটনায় ত্রিপুরা বিধানসভা গভীরভাবে শোক প্রকাশ করে নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। পাশাপাশি এই দুঃখজনক রেল দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। শোক জ্ঞাপন। গত 28 জুন 2023 তারিখ বিকাল 4:30 নাগাদ কুমারঘাটে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে অগ্রসর হওয়া উর্ধ্বরথের চূড়া ও সড়কের উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুতের লাইনের সাথে সংযোগ হয়ে যায়। এর ফলে উর্ধ্বরথ স্পর্শ করে চলা পণ্যাটির মধ্যে 2 শিশু সহ 7 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। উল্টো রথযাত্রা উৎসব উদযাপনের আনন্দের আবহ মুহূর্তে আতঙ্ক ও এক বিষাদঘন পরিস্থিতিতে পরিণত হয়ে ওঠে। শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র দেশবাসী শোকস্তব্ধ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট বড় মিলিয়ে আরো 15 জন আহত হয়েছেন। ত্রিপুরা সরকারের তরফ থেকে আকস্মিক মর্মান্তিক ঘটনায় আহতদের উন্নততর চিকিৎসার যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতালে চিকিৎসকরা আহতদের সুস্থ করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। রাজ্যের ইতিহাসে এই ধরনের বেদনাদায়ক ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। একেবারে শিউরে ওঠার মতো এই ঘটনায় সমগ্র রাজ্যবাসী আজও শোকে বিভোর। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। পাশাপাশি দুঃখজনক এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। এখন আমি উড়িষ্যার বালেশ্বরে মর্মবেদনায় রেল দুর্ঘটনা এবং কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎ সৃষ্ট হয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও নিবেদনের জন্য সবাই উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য অনুরোধ করছি। নিরবতা শুরু।
শান্তি ওম শান্তি ওম শান্তি পিএসসি কে বলে পিএসসি কে পিএসসি কে রেজিস্টার করে মাননীয় সদস্য সদস্যগণ অবগতির জন্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভায় ওমেন লেজিস্লেচার বেবি কেয়ার এবং এই করের পাশে আরেকটি ওমেন লেজিস্লেচার রেস্টরুমের শুভ উদ্বোধিত হবে আজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় এই দুটি ঘরের শুভ দ্বারোদ্ঘাটন করবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ মাননীয় উপাধ্যক্ষ মাননীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী মাননীয় সরকারি মুখ্যসচেতক এবং মাননীয় বিরোধী দলের নেতা সহ সকল মন্ত্রী মহোদয়গণ বিধায়ক বিধায়িকাগণ সহ এই সাংবাদিক ভাই বন্ধুদের সহ এই শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত থাকার জন্য স্বল্পকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ রাখছি। এই সভা বেলা 2:25 পর্যন্ত মুলতবি রইল। কিন্তু পর্যন্ত অফ হবে।